মথুরা ও বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্মভূমি, কর্মভূমি ও লীলাভূমি। যমুনা পাড়ে অবস্থিত এই পুণ্যভূমি দর্শনের লক্ষ্যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এই পবিত্র ধামে। চলুন শুরু করা যাক ব্রজভূমি দর্শন। এই পর্বে আমি আপনাদের দেখাবো ব্রজভূমি, মথুরা ও বৃন্দাবন ভ্রমণ গাইড। কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কত খরচ, সম্পূর্ণ তথ্য। মথুরা বৃন্দাবন পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে রেলপথ। যারা ট্রেনে করে যেতে চান তারা হাওড়া স্টেশন থেকে ও কলকাতা স্টেশন থেকে সরাসরি বৃন্দাবন যাওয়ার জন্য একাধিক ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে নিউ দিল্লি এসে তারপর সেখান থেকেও ট্রেনে ও সড়কপথে সরাসরি বৃন্দাবন আসতে পারেন। আমি আমার মথুরা বৃন্দাবন ভ্রমণ জার্নি শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে আমার সরাসরি মথুরার উদ্দেশ্যে ট্রেন ছিল। রাধে রাধে বন্ধুরা, আমি দীপু, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু। আজ 22শে ডিসেম্বর 2023 আমি ট্রাভেলিং দীপু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া রেল স্টেশনে। আমার ট্রেন হচ্ছে 1217 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসে আমি জার্নি করছি। হাওড়া থেকে যারা সরাসরি মথুরা যেতে চান তারা সপ্তাহে মাত্র একটা দিন এই চম্বল এক্সপ্রেস পেয়ে যাবেন। এছাড়াও কলকাতা স্টেশন থেকে আপনারা সাপ্তাহিক গোয়ালিয়র সুপারফাস্ট ও আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি সুপারফাস্ট ট্রেন আপনারা সরাসরি পেয়ে যাবেন মথুরা পৌঁছানোর জন্য। কলকাতা থেকে সরাসরি মথুরা পৌঁছাতে আপনাদের ট্রেনে সময় লাগবে 27 থেকে 30 ঘন্টা। এবার আপনাদের জানাই আপনারা মথুরা পৌঁছে থাকবেন কোথায়। আপনারা মথুরা পৌঁছে, মথুরায় থাকার দরকার নেই, মথুরা থেকে আপনারা মাত্র 30 টাকার বিনিময়ে একটি শেয়ারিং অটোতে চলে যান বৃন্দাবন। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব মাত্র 12 কিলোমিটার মতো। বৃন্দাবনে থাকার জন্য অসংখ্য ধর্মশালা পেয়ে যাবেন। এছাড়া যারা হোটেলে থাকতে চান হোটেলেও থাকতে পারেন। আমি নিজে মথুরা পৌঁছে মথুরাতে ছিলাম, তাই আমি মথুরা ভ্রমণ দিয়েই এই মথুরা বৃন্দাবন ভ্রমণ শুরু করেছিলাম। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি এখন আছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে। তো আমার সামনে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, এখানে হচ্ছে পন্ডিত প্রবেশ নিষেধ। তো ভিতরের ছবি আপনাদের দেখাতে পারবো না, আমি এখন যাচ্ছি দর্শন করতে। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে প্রবেশের আগে আপনাকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস মন্দিরের পাশেই লকার রুমে রেখে জমা করে তারপর যেতে হবে। তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তো আমি ভিতরে দর্শন করে আসলাম। ভিতরে পূর্ণিয়ে প্রবেশ নিষেধ, তো ভিতরে আর আপনাদের কিছু দেখাতে পারবো না, আমি জানিয়ে দিচ্ছি ভিতরে কি আছে। এবার আপনাদের জানাই শ্রীকৃষ্ণ জন্মভূমির ভিতরে কি আছে। শ্রীকৃষ্ণ জন্মভূমির ভিতর বেশ কয়েকটি মন্দির আছে, তবে এখানে বিশেষত মূল আকর্ষণ হচ্ছে কংসের কারাগার। যে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, সেই কারাগারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটি বাল্যকালের ছবি রাখা আছে। এর ভিতরে আপনি প্রবেশ করলে এক আলাদা অনুভূতি পাবেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন সেরে তার সামনে কিছুটা এগিয়ে মেন রাস্তা ধরে আমি এখন চললাম মথুরায় আমার পরবর্তী গন্তব্য দ্বারকাধীশ মন্দিরের জন্য। শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনের রাস্তা থেকে মাত্র 10 টাকার বিনিময়ে শেয়ারিং টোটোতে উঠে পড়লাম দ্বারকাধীশ মন্দির যাওয়ার জন্য। মূল মন্দিরের বেশ কিছুটা পথ আগে টোটো আমাকে নামিয়ে দিল, তারপর পায়ে হেঁটেই চলে আসলাম দ্বারকাধীশ মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই দ্বারকাধীশ মন্দির, মথুরার অন্যতম আকর্ষণ কিন্তু এই দ্বারকাধীশ মন্দির। আপনারা চেষ্টা করবেন দ্বারকাধীশ মন্দির সকাল সকাল আসার জন্য, কারণ এখানে কিন্তু খুব ভিড় হয়।
দ্বারকাধীশ মন্দিরে দর্শন সেরে মন্দিরের সামনেই একটি দোকান থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর আমি এগিয়ে চললাম মথুরার অন্যতম একটি পবিত্র জায়গা বিশ্রামঘাট দর্শন করতে। মথুরার অত্যাচারী রাজা তথা ভগবান শ্রীকৃষ্ণের নিজ মামা কংসকে যুদ্ধে পরাজিত করার পর যুদ্ধ শেষে যমুনা নদীর তীরের এই ঘাটে এসে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটের নাম বিশ্রামঘাট। বিশ্রামঘাটে আসলে কিন্তু অবশ্যই নৌকা ভ্রমণ করবেন, এখানে শেয়ারিংয়ে মাত্র 100 টাকার বিনিময়ে আপনি যমুনার বিভিন্ন ঘাটগুলি ঘুরে দেখতে পারেন। তো আমি 100 টাকার বিনিময়ে একটি শেয়ারিং নৌকায় উঠে পড়লাম। এই নৌকা ভ্রমণটি মূলত 30 থেকে 45 মিনিটের হয়। মাঝি ভাই বিভিন্ন ঘাট ঘুরে দেখিয়ে তার ইতিহাসগুলি আপনাদের জানাবে। মামা কাঞ্চ কো যা সে মার গে মাপে বিশ্রাম লিয়া তা এ টিলা যে টিলা তো বেশে বাবুজি আবি জমনা। নৌকা ভ্রমণ করতে করতেই দেখে নিলাম কংসের কেল্লা। কংস যে কেল্লায় বসে সম্পূর্ণ মথুরা শাসন করতেন। তো আমি নৌকা থেকে নেমে সেখান থেকে মিনিট পাঁচেক পায়ে হেঁটেই চলে আসলাম। বর্তমানে কংসের কারাগারের বেশিরভাগ অংশটি ধ্বংসাবশেষ হিসাবে পড়ে আছে, এর ভিতরে কিন্তু প্রবেশ করা যায় না, আপনাকে বাইরে থেকেই দেখতে হবে। এরপর 30 টাকার বিনিময়ে একটি শেয়ারিং অটোতে আমি মথুরা থেকে এগিয়ে চললাম বৃন্দাবনের পথে। আসতে আপনার সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো এবং ভাড়া মাত্র 30 টাকা। বৃন্দাবন পৌঁছেই আমি বৃন্দাবন ভ্রমণ শুরু করি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দর্শন সেরে। এই রঙ্গনাথ স্বামী মন্দির মূলত আমাদের বাঙালিদের কাছে সোনার তালগাছ মন্দির নামে পরিচিত। আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। এবং আপনাদের জানিয়ে রাখি বৃন্দাবনে আমি একটি ধর্মশালাতে ছিলাম, এখানে ধর্মশালায় আপনারা 500 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন, এছাড়া চাইলে সেই ধর্মশালাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এই স্তম্ভটিকেই আমরা মূলত সোনার তাল গাছ রূপে সম্বোধন করি। এটি আসলে পিতলের কলসি দিয়ে তৈরি করা একটি মন্দিরের স্তম্ভ। দক্ষিণ ভারতে রঙ্গনাথ স্বামীর মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। বৃন্দাবনের আসল সৌন্দর্য কিন্তু আপনারা বৃন্দাবনের অলিগলিগুলি ঘুরতে ঘুরতেই আপনি উপলব্ধি করতে পারেন। এখানকার লোকেদের মুখে কিন্তু সবসময় হাসি থাকে আর সবসময় একটাই শব্দ ভেসে আসে, রাধে রাধে। রঙ্গনাথ মন্দিরের সামনে থেকে পায়ে হেঁটেই আমি এখন চলে আসলাম বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে একটি, বাঁকে বিহারি মন্দির দর্শন করতে। বাঁকে বিহারি মন্দিরে কিন্তু সবসময় প্রচণ্ড ভিড় থাকে, তাই আপনারা চেষ্টা করবেন একটু আগে ভাগে এসে দর্শন করার। বাঁকে বিহারি মন্দিরের সুন্দরভাবে দর্শন সেরে আমি এখন চলে আসলাম বৃন্দাবনের আরেকটি অন্যতম জায়গা নিধিবনে। নিধিবন কিন্তু বৃন্দাবনবাসীদের কাছে খুবই পবিত্র জায়গা। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী তাদের সখীদের নিয়ে এই নিধিবনে এখনও লীলা করেন বলে মনে করা হয়।
নিধিবনের সামনেই আরেকটি বেশ বড় মন্দির আছে। এই মন্দিরটি শাহজী মন্দির নামে পরিচিত এবং এই শাহজী মন্দির থেকে সামান্য এগিয়েই আপনারা শিগুরু সংঘের একটি খুব সুন্দর আশ্রম ও মন্দির দেখতে পাবেন এবং এর পাশেই আছে মীরাবাই মন্দির। মীরাবাই মন্দির দর্শন সেরে সেখান থেকে একটা 50 টাকার বিনিময়ে শেয়ারিং অটোতে আমি এগিয়ে চললাম বৃন্দাবনের অন্যতম আকর্ষণীয় মন্দির প্রেম মন্দির দর্শন করতে। এই প্রেম মন্দিরে আপনারা চাইলে একটু বিকেল বিকেল আসবেন, কারণ এই মন্দিরের আলোকসজ্জা কিন্তু খুবই সুন্দর, যা আপনি নিজের সামনে চোখ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রেম মন্দিরের একদম পাশেই অবস্থিত কৃষ্ণ বলরাম মন্দির, যেটি ইস্কন মন্দির নামে পরিচিত, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। এভাবেই মথুরা বৃন্দাবনের ভ্রমণের প্রথম দিন আমি মথুরা ও বৃন্দাবনের এই দুর্বস্ত স্থানগুলি দেখে আমার প্রথম দিনের ভ্রমণ শেষ করি। দ্বিতীয় দিন ভ্রমণের জন্য সকাল সকাল উঠে চলে আসলাম বৃন্দাবন বাসস্ট্যান্ডে। বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিনের আমার ভ্রমণ স্থানগুলি ছিল রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পর্বত, বর্ষানা ও নন্দগাঁও। তো এগুলি যাওয়ার জন্য আপনারা কিন্তু বৃন্দাবন বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস পেয়ে যাবেন। তো আমি বাসে করে এখন প্রথমে চললাম রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন করতে। গোবর্ধন বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আমি একটি টোটো রিজার্ভ করে নিলাম 200 টাকার বিনিময়ে গোবর্ধন পর্বত পরিক্রমা ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনের জন্য। আপনারা চাইলে পায়ে হেঁটেও দর্শন করে নিতে পারেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, জয় রাধে। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বৃন্দাবন থেকে। তো আমি এই মুহূর্তে আছি শ্যামকুণ্ডের সামনে এবং এর পিছনেই হচ্ছে রাধাকুণ্ড, আমি দেখাচ্ছি আপনাদের। বৃন্দাবনের অন্যতম পবিত্র জায়গা হচ্ছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। এই দুটি কুণ্ডই কিন্তু পাশাপাশি অবস্থিত। রাধাকুণ্ড মা রাধারানী তৈরি করেছিলেন নিজের হাতের চুড়ি দিয়ে এবং শ্যামকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে খুঁড়ে তৈরি করেছিলেন এবং এই কুণ্ডে স্নান করে পুণ্যার্থীরা মোক্ষ লাভ করেন। তাই এই দুটি জায়গায় কিন্তু অবশ্যই আসবেন। এরপর আমি আবার টোটো ধরে এগিয়ে চলতে থাকলাম গোবর্ধন পর্বতের দিকে। পথে পড়ল কুসুম সরোবর। কুসুম সরোবর হচ্ছে সেই স্থান যেখানে রাধারানী তার সখীদের নিয়ে ফুল তুলতে আসতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে এখানে দেখা করতেন। সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পবিত্র কুসুম সরোবর। কুসুম সরোবর দেখে আমি এখন এগিয়ে চললাম গোবর্ধন পর্বত দর্শন করতে। পথেই দেখলাম বিভিন্ন মানুষ পায়ে হেঁটে ডন্ডি দিয়ে ব্রজভূমি পরিক্রমা করছেন। সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গোবর্ধন মন্দির। এই গোবর্ধন মহারাজের মন্দিরের পিছনেই কিন্তু অবস্থিত গোবর্ধন পর্বত এবং এই গোবর্ধন পর্বতকে নিজেরা আঙুলে নিয়েই
এই ব্রজবাসীকে রক্ষা করেছিলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। গোবর্ধন পর্ব দর্শন সেরে টোটো আমাকে গোবর্ধন পর্বত বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে আমার বার্সানা, এবং এইখানে যে বাসগুলি কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, সেক্ষেত্রে কিন্তু জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল এবং ভাড়াও সাধ্যের মধ্যেই থাকে। বৃন্দাবন বাসস্ট্যান্ড থেকে গোবর্ধন পর্বত বাসস্ট্যান্ড আসতে আমার লেগেছিল ভাড়া 40 টাকা, এবং গোবর্ধন বাসস্ট্যান্ড থেকে বার্সানা আসতে বাসে ভাড়া লাগলো আমার 60 টাকা। বর্ষানায় মূলত যে মূল আকর্ষণীয় মন্দিরটি সেটি হচ্ছে লাডলি মন্দির, যেটি বর্ষানা বাসস্ট্যান্ড থেকে আপনারা পায়ে হেঁটেই যেতে পারেন। সামান্য উঁচু রাস্তা ভেঙে কিন্তু আপনাদের উঠতে হবে, সেক্ষেত্রে বয়স্ক মানুষ থাকলে কিন্তু সামান্য অসুবিধা হতে পারে। এই মন্দিরে কিন্তু বেশ কিছু মন্দির আছে, তার মধ্যে রাধারানীর মূল মন্দিরটির ভিতর কিন্তু রাধা ও শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ আছে, এছাড়াও রাধারানীর রান্নাঘর এখানে দেখতে পাবেন। বার্সানায় আসলে কিন্তু এই মন্দিরে অবশ্যই আসবেন, না হলে কিন্তু আপনার বৃন্দাবন ভ্রমণ অসম্পূর্ণ থেকেই যাবে। লাডলি মন্দির দর্শন সেরে সেখান থেকে বেরিয়ে সামনে থেকেই একটি শেয়ারিং অটোতে 20 টাকার বিনিময়ে আমি চলে আসলাম নন্দগাঁও বা নন্দগ্রামে। পথেই পড়ল কীর্তি মন্দির, আপনারা চাইলে কীর্তি মন্দির কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের পালিত পিতা নন্দরাজের গ্রাম এটি। কংসের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তিনি এই নন্দগ্রামে নিয়ে এসেছিলেন, তাই এখানে কিন্তু নন্দরাজের একটি মন্দিরও আছে, এবং পাহাড়ের উপরে কিন্তু এই মন্দিরটি অবস্থিত, তাই বেশ খানিকটা খাড়াই চড়াই ভেঙে আপনাদের এই মন্দিরের উপরে উঠতে হবে। নন্দগাঁয়ে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের পালিত পিতা নন্দরাজের মূল মন্দির। এই মন্দির দর্শন সেরে আপনারা এই চারিপাশের ব্রজ অংশটা ঘুরে নিতেই পারেন। এভাবেই মাত্র 2 দিনে আমি ঘুরে দেখেছিলাম ব্রজভূমি, মথুরা ও বৃন্দাবন। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু অন্তত 3 থেকে 4 দিন হাতে নিয়ে আসবেন, এবং বৃন্দাবন ভ্রমণে কত খরচ হতে পারে তার সম্পূর্ণ ধারণা আমি দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।